রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো পূর্ণিমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে যে ভিডিওটা দেখছেন, ভিডিওটা ছিল 20 তারিখ রবিবারের ভিডিও সকালবেলা। আমি অনেকগুলো ভিডিও করে রেখে দিয়েছি, এডিট করার জন্য আমি আপলোড করতে পারছি না। আমি এখন আস্তে আস্তে আপলোড করব। একটু বাচ্চাদের অসুস্থতা ছিল, তার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো এখানে সকালবেলা দেখুন, আমি স্নান টান সেরে গপুকে তুলতে এসে গেছি। গপু তো একটা ছোটো বাচ্চা, তাকে আমি ছোটো বাচ্চার মতো আদর করে তুলে বসিয়ে দিলাম। তারপরে এদিকে গপুর বিছানাটা আমি একটু রেডি করে নিয়েছি। দাঁড়ান, গপুর চাদরটা একটু ভাঁজ করে রেখে দিই। এই চাদরটা যে দেখছেন পার্পেল কালার, এটা আমি কিনেছিলাম এম বাজার থেকে কিছুদিন আগে। আর ওকে দেখলাম ওর সাইজে হয়ে যাচ্ছে, তার জন্য আমি এটা গপুর জন্য রেখে দিয়েছি। তো এখন গপুকে স্নান করাতে নেব। আর এখন এত গরম পড়েছে, আমি কি করি, ওরে 5-7 মিনিটের মতো আমি জলে বসিয়ে রাখি। তো গপুর স্নানের জলের মধ্যে ফুল দিয়ে দিলাম আর 2টা তুলসী পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি অনেকক্ষণ বসিয়ে রাখি, তারপরে আমি স্নান করিয়ে দিই বাচ্চাদের মতো। আমার মনে হয় যে আমাদের যেরকম গরম লাগে, আমার বাচ্চাদের যেরকম গরম লাগে, গপুরও ওরকম গরম লাগে। আমি জানি না কেন আমার ভাবনাটা এরকম হয়ে যায়। ও আমার মানুষের মতো, ওর সব কিছু মনে হয় আমার কাছে, আমার সব কিছু মনে ওর, আমার বাচ্চা সব কিছু মনে হয় ওর কাছে, এরকমটা আমার মনে হয়। তো এখানে আমার স্নান টান সেরে আমি গপুকে পুজো দিয়ে দিলাম। কালকে যে বানিয়েছিলাম নাড়ু, তো নাড়ু দিয়েই দিয়েছি আজকে গপুকে। তো এখানে আমি একটু গুরুমন্ত্র জপ করে নেব, তার জন্য আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিলাম। আসলে মোমবাতিটা জ্বালানো হয় কেন জানেন, আমার মেয়েও মাঝে মাঝে পূজা দেয়, তখন আর প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে পারে না, ওর জন্য মোমবাতি নিয়ে আসতে হয়। ওকে যদি আমি প্রদীপ জ্বালাতে দিই, ও তেল রশি এক এক জায়গায় ফেলে রেখে আর তাতে আরও অসুবিধা হয়, তার জন্য আমি বলি তুই মোম দিয়ে দে যতদিন বড় না হয়। তো এখানে আমি গুরুমন্ত্র জপ করে নিয়েছি। আর আমি সবসময় ভগবানের কাছে 2টা জিনিসে প্রার্থনা করি, যে গপু তুমি আমাকে যদি এতটা দুঃখ দাও, এতটাই দুঃখ দাও যাতে তোমার উপর থেকে আমার বিশ্বাস চলে না যায়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন মনে কোনো অহংকার না আসে আর তোমাকে যেন ভুলে না যায়। এটাই এই 2টা জিনিসে আমার গপুর কাছে চাওয়া। তো এখানে গপুকে একটু আরতি করে নিলাম। আজকাল জানেন তো আমার বাচ্চারা এত বায়না করে, মা গোপু এটা খেতে ইচ্ছা করে, মা গোপুর ওটা খেতে ইচ্ছা করে। ওই দিনকে হঠাৎ করে বলছে মা গোপুর জন্য নাড়ু বানাবে, গোপুর নাড়ু খেতে খুব ভালো পায়। তো তারপরে আমি আর না বানিয়ে পারলাম না, যে ও আমার ছেলেমেয়েরা বলছে যে না দিয়ে আমার কেমন জানি মনে হচ্ছিল। তারপরে আজকেও আবার যেমন বলছে যে মা গোপুর জন্য একটু সেবাই বানাবে, গোপুর সেবাই খেতে খুব ভালোবাসে, আমার মনে হচ্ছে গোপুকে সেবাই দিলে গোপু খুশি হবে। তো ওরা যখন এরকম বলে তখন আমি না বানিয়ে আর পারি না। তো এখন এসে গেছি গোপুর জন্য একটু সেবাই বানানোর জন্য। তো দুধ দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি সেবাইগুলো ভাজা ছিল, তার জন্য আমি আর ভাজলাম না, ডাইরেক্ট দুধের উপরে দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দেব, 2টো এলাচি দিয়ে দিলাম। এখন প্রায় মোটামুটি হয়ে এসেছে, নামিয়ে নেব। নামিয়ে তারপরে গোপুর জন্য ঠান্ডা দিয়ে রাখবো। দাঁড়ান, গোপুর জন্য একটু ঠান্ডা দিয়ে রাখি। এই যে ঠান্ডা দিয়ে রাখলাম, নাহলে তো গোপুর জিব্বা পুড়ে যাবে। এখানে গপুকে একটু খাইয়ে দিয়ে তারপরে গপুকে রাত্রে ঘুমের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আর ওর পাশে সব ওকে ঘুমানোর সময় ওর পাশে আমি একটা চকলেট রেখে দিই বাচ্চার মতো মনে করে। আমি আসলে বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা কেউই লাইক করেন না। এখানে যদি আমি খাওয়ার ভিডিও করতাম বা নাচ গানের ভিডিও করতাম, আমার মনে হয় অনেক লাইক ভিউ আসতো। তো আসলে ভালো জিনিসটা কেউই ভালো লাগে না, আমি ভগবানের ভিডিও করি বলে কেউ আমাকে লাইক করে না। যাকে যা হবে হবে, আমার কপাল যা চাইবে তাই হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।